কয়েকদিন আগে যে আমাদের বলতে টেট পরীক্ষার পর থেকে এখন পর্যন্ত আমরা টিটেট পাস সার্টিফিকেট মানে সংশয়পত্র এখনও পাইনি, তার জন্য আমরা যারা টেট পাস ক্যান্ডিডেট ছিলাম ওনাদের থেকে কিছু প্রতিনিধি আমরা গিয়েছিলাম এবং প্রথমজন স্যার যতটুকু বলল কিছু সংখ্যক আমাদের যারা পাস করেছে টিটেট যারা কোয়ালিফাই করেছে ওদের 10-12 জনের মতো কিছু মানে ডকুমেন্টসে কিছু নাম বা বাবার নাম বা কিছু ধরনের ভুলভ্রান্তি আছে সেগুলি কারেকশন করার জন্য ওনারা কিছু মানে আমাদের টেট পাস দিতে একটু লেট হচ্ছে। এর জন্য উনি বলছে যে আগামী মাসের মে মাসের ফার্স্ট উইকের মধ্যে সবগুলো মানে প্রবলেম সলভ করে আমাদের শংসাপত্র আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে ওনারা দিয়ে দেবেন, এতটুকু আশা রাখছে। এই শিক্ষামন্ত্রীর সাথে যে আমরা দেখা করলাম ওনার কথাবার্তা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী এবং তথা শিক্ষা দপ্তর আমাদের নিয়োগের ব্যাপারে চেষ্টা ওনারা চালাচ্ছে এবং